চ্যানেল টেন্ডার টাচে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই পর্ব শুরু করতে চলেছি। আজকের এই পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিট ঘন্ট। বিট খেতে অনেকেই পছন্দ করেন না, তবে বিটের এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন। এখানে কিছু বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর বিটগুলোকে গ্রেট করে নেব। খুব সাবধানে বিটগুলোকে গ্রেট করে নিচ্ছি। এরপর একটি কড়াইতে কিছুটা জল দিয়ে গরম করে নিচ্ছি, এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা বিটগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5-7 মিনিটসের মতো ভাপিয়ে নেব। 5 মিনিটস পর জল ঝরিয়ে নিতে হবে। বিট ঘন্ট তৈরির জন্য কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম, তেলের মধ্যে সামান্য নুন দিচ্ছি। এবার ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর আলু ভাজা তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে নিচ্ছি। এরপর এলাচ, দারচিনি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে। এরপর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, জল ঝরিয়ে রাখা বিটটা আমি দিয়ে দিলাম। এরপর দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 স্পুন নুন, 1 স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 স্পুন মতো চিনি দিচ্ছি, এই রান্নায় চিনিটা একটু বেশি লাগবে। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করব। মজে যাওয়া অবধি ভালোভাবে নাড়তে হবে। এবার দিচ্ছি হাফ স্পুন ধনে গুঁড়ো, হাফ স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আমার মা দিদিমারা তৈরি করতেন। শীতকালীন অন্যান্য সবজিগুলোর মধ্যে থেকে এটি একটি অন্যতম ভীষণ পছন্দের একটি রেসিপি আমার। রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। এরপর 15 মিনিট ভিজিয়ে রাখা কিশমিশ আর গরম জলে ভাপিয়ে নেওয়া মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মটরশুঁটি, আলু, কিশমিশগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিটসের মতো ভালো করে ভেজে নেব। কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে সবশেষে ঘি দিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের বিট ঘন্ট। এই রেসিপিটি আপনারাও তৈরি করে নিন, আশা করছি আপনার বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।